মাত্র কয়েকদিন আগে মা হয়েছেন কোয়েল মল্লিক, আর এই সুখবরে আনন্দের বন্যা নেমে এসেছে কোয়েল মল্লিকের বাড়িতে। খুশি মল্লিক পরিবার, খুশি সিং পরিবারও। কিন্তু এরই মাঝখানে কয়েকটি বিশেষ ইউটিউব চ্যানেলে অত্যন্ত কুরুচিকর কিছু খবরে সত্যি সবাই উদ্বেগে পড়ে গিয়েছিলেন। কোয়েলের সদ্যজাত সন্তান সুস্থ আছে, ভালো আছে, তা সত্ত্বেও এই ধরনের অবাস্তব সব খবরে সত্যি কেঁপে উঠেছিল নেট দুনিয়া। কিন্তু এই সবের কোনো রকম সত্যতা নেই। আসলে খবরগুলো দেখলেই বোঝা যায় যে এই ধরনের খবর হতেই পারে না। যেসব ভুয়ো খবর ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল, সেই সব কিছুরই তীব্র প্রতিবাদ করলেন মাত্র কয়েকটা শব্দে। কোয়েল মল্লিক বরাবরই আপনজনদের কোনো রকম গুজবে চুপ থাকাটাকেই শ্রেয় মনে করেছেন, আর কখনোই সংযমের বাঁধ ভাঙেনি তার। কিন্তু এবারে তিনি প্রতিবাদটাকেই সঠিক মনে করেছেন। সন্তানের মা তিনি, কোনো ধরনের কুরুচিকর খবর তিনি বরদাস্ত করবেন না। তিনি লিখেছেন, আমি সব সময় আমার এবং আমার খুব কাছের মানুষদের হওয়া ভুয়ো খবরে চুপ থেকেছি, কারণ সেটাকেই যথাযথ মনে করেছি। আমার একান্ত অনুরোধ, দয়া করে কোনো রকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, ভালো থাকুন, ভালো রাখুন। মার্জিত ভাষায় এর থেকে বড় প্রতিবাদ আর কি কিছু হয়? কোয়েল মল্লিকের সম্পর্কে আমাদের দফতরেও অনেক ধরনের প্রশ্ন জমা পড়েছিল। দর্শক ও কোয়েল মল্লিকের অনুরাগীরা বারবার জিজ্ঞাসা করছিলেন, দিদির ছেলে সুস্থ আছে তো, ভালো আছে তো? আমাদের দৃঢ় ধারণা, এখন তাদের মনে আর কোনো সন্দেহই থাকবে না। কোয়েল মল্লিক, মল্লিক পরিবার, সিং পরিবার এবং কোয়েলের সদ্যজাত পুত্র সন্তানের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক ভালোবাসা। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.